জায়গাটার থেকে আমি বঙ্গাইগাঁও রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল ইনচার্জ জয়িতা সিনহারায় কই আছো। যা 4th অক্টোবর আমি স্কুলত আসিল, তেতিয়া স্কুল সব ঠিকই আসলে। আমি 3টা বাজার মানত স্কুলেরপরা গলো, সব ওকে আসলে। 5 তারিখ পুয়াতে যেতে আমি স্কুলত আহিলু 8টা বাজাত, তেতিয়া আমি পালো কি আমার স্কুলের কমন রুমর মিউজিক সিস্টেমটু নাই। ফার্স্টত আমি দেখা পালো আমার একটা দরজা কমন রুমর ভঙা সাবলে ভাঙিছে, তারপিছত আমি মিউজিক সিস্টেমটু নপালো। আমি 1টা বাজাত মানত থানাত যাই এফআইআর করিলু, আর 3টা সাড়ে 3টা বাজার মানত আমি আসিলু, তেতিয়া সব ঠিকই আসলে শনিবার বাকি বিলাক। তারপিছত আমি 6 তারিখ সানডে আসিলে, 7 তারিখ আজি যেতিয়া আমি রাতিপুয়া স্কুলত, আজি সায়েন্সর 9-এর পরীক্ষা চলি আছে, এইটো কারণে আমি 8টার আগতেই আইসু। 8টায় যেতিয়া আমি কমন রুম খুলিলু, আর তাত পালু কি আমার বহুদিনের পুরনি পিতলর যে বেলখন হেতু নাই, আর এখন জালানা অলপ খোলা আছে। এনেকা লাগে এর আগতে কি হয়েছিলে, যাওয়া বছর আমার বিভিন্ন রুমের পড়া 17খন ফ্যান এনেকা চুরি হয়েছিলে। এতিয়া আমার স্কুল HSLC এখন সেন্টার, ইয়াতে এডিআরই পরীক্ষা হয় আর ভেরিয়াস এক্সামিনেশনস ওয়ার হেল্ড হিয়ার। তো আমার ইমান পুরনি স্কুল, ইমান বস্তু কেটা আছে, আমি এতিয়া অসুরক্ষিত হয়ে পড়ছু কি প্রতিদিনই আমার এখন ভয় লাগে যে আজি আহি আমি কি পাম, কোনটু নাই কোনটু নাই, ইমান ডাঙর স্কুল কিমান আমি প্রটেকশন দিম। এইটো কারণে আমি আপনাদের কই আছো যে কোনোভাবে যদি এটু আমার প্রশাসনক জানা যায়, আমি আমার তরফের পর এফআইআর করে আছো, সাধ্যমতো আমি চেষ্টা করে আছো, কিন্তু আমার স্টুডেন্টবিলাকর মাজতে আমার টিচারবিলাকর মাজতে একটা ভয় সুমায় গেছে যে কালি আহি আমি কিবা নাই বলে দেখা পাম। এটুই আমার আবেদন কি অলপ এটু চালে ভাল হয় কি আমার, আমি অসুরক্ষিত হয়ে পড়ছো, এটুই আমার মেইন কথা। থ্যাংক ইউ।